হৃদয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি, তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ নয়, কিছু অর্থে তিনি একজন দার্শনিকও বটে, গোলাম মাওলা রনি। আমি দেখেছি আপনি প্রচুর লেখাপড়া করেন, আপনার দর্শন আপনি জানান বলেন, তাতে আমাদের নতুন ভাবনার তৈরি হয়। তো আমি আপনার সম্পর্কে একটু প্রথমেই বলে নিতে চাই, আপনি তিনটি বই লিখেছেন। আমার বইয়ের সংখ্যা প্রায় 18টার মতো। 18টা লিখে ফেলেছেন? 18টা লিখে ফেলেছেন, যার ভিতরে আপনি সেদিন বলছিলেন আপনার বই বেস্ট সেলার বই বাংলাদেশের, ইভেন হুমায়ুন আহমেদের বইও এত সেল হয়নি যেগুলো আপনার বই সেল হয়েছে। আমার তিনটি বই, যেটা মানে সমস্ত লেখাগুলি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 2009 থেকে আজ অবধি প্রতি সপ্তাহে আমার যে সম্পাদকীয়গুলো বের হয়, এই সম্পাদকীয়গুলো বই আকারে প্রকাশিত হয়েছে, এবং এই যে প্রকাশিত বইয়ের যে যদি আমি শব্দ ধরি প্রায় 30 লক্ষ। তো এই 30 লক্ষ যে শব্দ সমষ্টির যে বই, এটি এখন মার্কেটে আছে 17টা বই আকারে। এই 17টা বইয়ের মধ্যে 4টে বই হলো গল্প, একটা ভ্রমণ কাহিনী। তো যে বইয়ের কথা বলছিলাম সেটা হলো মুঘল হ্যারেমের দুনিয়া কাঁপানো প্রেম, অর্থাৎ একটা ঐতিহাসিক উপন্যাস। 3 বছর যাবত এই বইটির যদি তারা পড়ে থাকে এই গল্পগুলো, তাহলে বুঝেন যে এর পাঠক সংখ্যা কত ছিল। অর্থাৎ বাংলাদেশে কোনো উপন্যাসই কোনো জাতীয় দৈনিকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়নি। আপনি কি একজন সাহিত্যিক হতে চাচ্ছেন, নাকি আপনি আপনার অনুভূতিগুলো খালি প্রকাশ করার জন্য বই লিখেন? আসলে সাহিত্যিক যারা হয় আমি তাদের ব্যাপারে বলতে পারবো না, যারা লেখক যারা লেখে ওদের ভিতরে কতগুলো চিন্তার সৃষ্টি হয়, এবং এই চিন্তাগুলো তারা লেখার মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত প্রকাশ করতে পারে ততক্ষণ পর্যন্ত ওদের ভিতরে একটা বেদনার সৃষ্টি হয়, এবং সেই বেদনা থেকেই মূলত একজন লেখক লিখে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। লোকে বলে যে আপনি কথায় বড়, কাজে ততটা বড় না, খুব মিষ্টি মিষ্টি কথা বলেন, কাজ কম করেন। এটা হতে পারে, এটা কেননা যে আমাকে কে কোন অ্যাঙ্গেল থেকে দেখবে সেটা তার বিষয়। এখন আমাকে যদি আপনাকে বুঝতে হয় তাহলে তো আমার সঙ্গে আপনার একটা ন্যূনতম সম্পর্ক থাকতে হবে, এবং আমি যে কাজগুলো করছি সেই কাজগুলো সম্পর্কে আপনার জানতে হবে, এবং আমার দৈনন্দিন জীবন সম্পর্কে আপনার জানতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি সেটি না জানবেন ততক্ষণ পর্যন্ত যদি আপনি আমার সমালোচনা করেন তাহলে বেসিক্যালি আপনি আপনি নিজের প্রতি জুলুম করলেন, অর্থাৎ আপনি নিজে পিছিয়ে পড়লেন। একজন বড় উপস্থাপিকা আপনাকে বললেন যে আপনি আসলে কোন দলের সেটাও বোঝা বড় মুশকিল, কখনো কথা বলে বোঝা যায় না আপনি আসলে কোন দিকে কথা বলেন। মানে মাছের সাথে যদি আপনাকে তুলনা করা হয় তাহলে বাইং মাছের সাথে অনেকে তুলনা করে, কারণ পিচ্ছিল তাকে ধরা যায় না। এই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আপনি দেবেন? যেমন আপনি ধরুন আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, তো যখন আমার মা সম্পর্কে কেউ প্রশ্ন করে তাহলে তো আমাকে মায়ের কথা বলতে হবে, কিন্তু কেউ যদি একটু পরে আবার পিতার কথা জিজ্ঞাসা করে তাহলে তো আমাকে বলতে হবে যে আমি অমুক পিতার সন্তান। তাহলে আগে যিনি মায়ের কথা শুনলেন এবং পরবর্তীতে যিনি পিতার কথা শুনলেন, তিনি যদি এ দুটো না মিলাতে পারেন এই ব্যর্থতা তার। একটু পরে যদি কেউ জিজ্ঞাসা করে আমার জন্মভূমি সম্পর্কে, আবার তখন যদি বলি আমি বাংলা মায়ের সন্তান, তখন সে যদি বলে যে কিছুক্ষণ আগে বললেন যে আপনার মায়ের নাম মনোয়ারা বেগম, বাবার নাম অমুক, আর এখন আপনি আবার বললেন বাংলা মায়ের সন্তান, তাহলে কী হচ্ছে? দেখেন, প্রতিটি মানুষ তার স্থান কাল পাত্রভেদে পরিবেশ এবং পরিস্থিতি অনুযায়ী এক একভাবে অ্যাক্ট করে, কিন্তু যে মানুষগুলো এক নিজেকে সবসময় একটা জায়গাতে আবদ্ধ করে রাখে তাদের একটা সিম্পল পরিচয় থাকে, যেমন কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ বরিশালের মানুষ, কেউ পটুয়াখালীর মানুষ, এরকম। কিন্তু আমি ওই কাজটা কখনই করিনি, আমার কাছে মনে হয়েছে প্রেজেন্ট টেন্স। এখন একটা দলে থাকলে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে হবে, তাকে আম্মা ডাকতে হবে, জাতির পিতা ডাকতে হবে, এটি কাজ করতে হবে, এটা আমার দলের একটা ইউনিয়ন পর্যায়ে সাধারণ কর্মীও বুঝে। যে আপনার সমস্ত ভিডিওজের নিচে যদি আপনি কমেন্টস বক্সে যান তাহলে দেখবেন যে একটি কমন কথা সবাই লিখে, যে কখনো আপনি বিএনপি করেন, কখনো জামাত করেন, কখনো আওয়ামী লীগ করেন, আবার একটি কথা লেখে যে আপনি সুবিধাবাদী। তো এই দুটি বিষয় কিন্তু খুব ভাবলে স্পর্শকাতর বিষয়, মানুষ আপনাকে বিশ্বাস করে না। আপনি একজন জ্ঞানী মানুষ, আপনাকে কেন তাহলে আমি মিসআন্ডারস্ট্যান্ড করব? আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিচে যারা কমেন্ট করেছেন বা এই সমস্ত বিষয়গুলো বলেছেন তারা জীবনে 1 মিনিটের জন্য আমার সঙ্গে কথা বলেছেন এরকম একটা লোক কখন ইউটিউবে বা ফেসবুকে এই ধরনের ব্যাড কমেন্ট করেছে আপনি দেখাতে পারবেন না।
তো যে মানুষগুলো কমেন্ট করেছে সে তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে